মুখ ধোয়ার জন্য বেসন তো আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি, কিন্তু হ্যাঁ, এই বেসনকে এমন কিভাবে তুমি তোমার মুখে মাখবে যার ফলে তোমার মুখে সমস্ত কালো দাগ আর সানট্যান উঠে রং হয়ে যাবে দুধের মতো ফর্সা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি সুপর্ণা, তোমরা দেখছো বিউটি হাইলাইটিং। আবারও চলে এসেছি আরও একটা উইন্টার স্পেশাল ভিডিও নিয়ে। যেহেতু এখন শীতকাল, তাই শীতকালে আমাদের স্কিনের দরকার সব থেকে বেশি হাইড্রেশন, যাতে আমাদের স্কিনটা ড্রাই না হয়ে যায়। কিন্তু দেখো, বারবার করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার ফলে আমাদের স্কিনটা খুব তাড়াতাড়ি রুক্ষ, শুষ্ক আর আনইভেন হয়ে যাচ্ছে, মুখের মধ্যে গ্লো থাকছে না। তাই অন্তত পক্ষে এই ঠান্ডায়, এই শীতকালে বারবার করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার কোনো দরকার নেই, অন্তত পক্ষে দিনে দুবার ধুলে এনাও। আর তার সঙ্গে স্নান করতে যাওয়ার টাইমে একটু চেষ্টা করো বেসন দিয়ে মুখ ধুতে। হ্যাঁ বন্ধুরা, বেসন আমাদের স্কিনের জন্য কতটা ইফেক্টিভ আশা করি তোমরা সকলেই জানো, কিন্তু হ্যাঁ, এই বেসনকে শীতকালে এমন কিভাবে তুমি তোমার মুখে মাখবে তার একটা সিক্রেট রেমেডি তোমার সাথে শেয়ার করব, যার ফলে তোমার স্কিন অনেক বেশি ফর্সা, চকচকে আর উজ্জ্বল হয়ে যাবে, মুখের মধ্যে সেই রুক্ষ শুষ্ক ভাব একদমই থাকবে না। তার জন্য আজকের ভিডিওটাকে স্কিপ না করে এন্ড অব্দি দেখো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশন বেল আইকনটিকে অন করতে একদম ভুলো না। সো লেটস গেট স্টার্টেড। এখনও আমরা কম বেশি অনেকেই আছি যারা মুখ ধোয়ার জন্য বেসন ব্যবহার করে থাকি, কিন্তু হ্যাঁ, এই বেসনকে শীতকালে এমন কিভাবে তুমি তোমার মুখে মাখবে যার ফলে তোমার রং অনেক বেশি ফর্সা, চকচকে আর উজ্জ্বল হয়ে যায়। কিন্তু দেখো, শীতকাল, তাই শীতকাল মানেই আমাদের স্কিন খুব তাড়াতাড়ি রুক্ষ, শুষ্ক আর আনইভেন হয়ে যায়, মুখের মধ্যে কোনো গ্লো থাকে না। তাই স্নান করতে যাওয়ার টাইমে নর্মাল যে কোনো ফেস ওয়াশ নয়, একটা বাটির মধ্যে নিয়ে নাও 2-3 চামচ মতো বেসন, যেটা আমাদের কিচেনে সবসময় অ্যাভেলেবেল থাকে। এই বেসনের মধ্যে আমাদের নিতে হবে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, তোমরা এখানে চাইলে কিচেন হালদিও ব্যবহার করতে পারো, বাট আমি এখানে কস্তুরি হালদি নিলাম। এবার নেব 1/2 কেটে রাখা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটাকে পুরোটা আমি কুইজ করে দিচ্ছি, যদি তোমার স্কিন এক্সেসিভ সেন্সিটিভ হয় সেক্ষেত্রে এটাকে স্কিপ করতে পারো। এবার দিচ্ছি একটা ম্যাজিক্যালি উপাদান, সেটা হচ্ছে ভিকো টার্মারিক ক্রিম। হ্যাঁ বন্ধুরা, ভিকো টার্মারিক ক্রিম কিন্তু শীতকালে আমাদের মুখের মধ্যে একটা চকচকে গ্লোয়িং ভাব এনে দেয়, তাই জাস্ট কয়েন অ্যামাউন্ট এখানে আমি অ্যাড করলাম। এবার দিচ্ছি ফুটিয়ে রাখা দুধের সর। দেখবে দুধ ফোটানোর পর উপরে যে সরটা পড়ে না, সেটা কিন্তু শীতকালে আমাদের মুখের জন্য খুবই ভালো, মুখে ইনস্ট্যান্ট অনেক বেশি চকচকে আর উজ্জ্বল করে দেয়, মুখের ড্রাইনেসকে কিন্তু পুরোপুরি কন্ট্রোল করে এই দুধের সর। তাই তুমি চাইলে রোজ দুধের সর একবার করে মুখে মাখতেই পারো, স্পেশালি শীতকালে। এবার এই প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর দেখবে একটা খুব সুন্দর স্মুথ কনসিস্টেন্সি প্যাক রেডি হয়ে গেছে। এবার এটাকে নিয়ে ইনস্ট্যান্ট তুমি তোমার মুখে, ঘাড়ে, গলায় অ্যাপ্লাই করে নাও। আমি এর মধ্যে যে কোটা উপাদান দিয়েছি প্রত্যেকটাই কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী। ফার্স্ট অফ অল বেসন দিয়েছি, যাতে আমাদের স্কিনটা ডিপ ক্লিন হতে পারে, এক্সফোলিয়েট হতে পারে, এবং ডিপ ক্লিন আর এক্সফোলিয়েট হওয়ার ফলে আমাদের স্কিন থেকে যে মৃত কোষগুলো উঠে যাবে, তারপর আমাদের স্কিন এত বেশি স্মুথ লাগবে, নিজেরাই দেখে বুঝতে পারবে যে স্কিনের মধ্যে একটা চকচকে গ্লোয়িং ভাব চলে এসছে। তার সঙ্গে আমি হলুদ গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো আমাদের রঙকে ফর্সা করবে, উজ্জ্বল করবে, মুখের কালো দাগছোপগুলোকে দূর করবে। আরও দিয়েছি পাতিলেবুর রস, পাতিলেবুর রস আমাদের স্কিন কমপ্লেক্সনকে হোয়াইটনিং করবে, ব্রাইটনিং করবে, মুখের ভিজিবল স্পটগুলোকে ফেড করে দেবে। তার সঙ্গে ভিকো টার্মারিক ক্রিম দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, ভিকো টার্মারিক ক্রিম কম বেশি আমাদের ম্যাক্সিমাম জনার ঘরেই থাকে, কারণ এটা আমাদের মা, কাকিমা, জেঠিমারা ইউজ করে থাকে। এই ভিকো টার্মারিক ক্রিম তুমি চাইলে কয়েন অ্যামাউন্ট এর মধ্যে অ্যাড করতে পারো আমার মতো, তাহলে কিন্তু মুখের মধ্যে একটা খুব সুন্দর গ্লো তুমি দেখতে পাবে। এইগুলোকে মিক্স করতে আমি কিন্তু এর মধ্যে দুধে সর দিয়েছি। দুধের সর কিন্তু শীতকালে আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ এফেক্টিভ। হ্যাঁ বন্ধুরা, এটা অ্যাপ্লাই করা হয়ে গেলে মিনিমাম 5-10 মিনিটের জন্য রেখে জেন্টালি হালকা হাতে ফিঙ্গার টিপসে করে স্কিনটাকে খুব ভালো করে রাব করবে। এই যে দুধের সরটা আমি দিয়েছি না, তার ফলে দেখবে স্কিনটা কখনোই ড্রাই হবে না, স্কিনের মধ্যে একটা চকচকে গ্লোয়িং ভাব তুমি দেখতে পাবে। এটার ফলে তোমার স্কিন সারাটা দিন অনেক বেশি সফট আর মোলায়েম থাকবে। তাই বলবো রোজ চেষ্টা করো স্নান করার টাইমে ঠিক এরকমভাবে ফেসটাকে ক্লিন করতে। হয়ে গেল না একটা উপটান ফেস প্যাক? হ্যাঁ বন্ধুরা, এই শীতকালে এই ফেস প্যাকটা ব্যবহার করলে তোমার মুখের মধ্যে একটা গোল্ডেন গ্লো ভাব তুমি দেখতে পাবে, যেটা নামি দামি ব্র্যান্ডের ফেশিয়াল বা ব্লিচ করলেও তুমি পাবে না। তাই বলবো
ঘরোয়া উপায়ে তোমার ত্বকে যদি ফর্সার উজ্জ্বল করতে চাও তাহলে বেসনকে আমার বলা পদ্ধতিতে মাত্র 7 দিন মেখে দেখো। রেজাল্ট তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে স্কিন আগের থেকে কত বেশি ফর্সা আর উজ্জ্বল হয়ে গেছে। মুখের সমস্ত কালো দাগ রিমুভ হয়ে গিয়ে স্কিন এত বেশি রেডিয়েন্স হয়ে উঠবে যেন মনে হবে যে সবসময় তুমি কোনো ফেশিয়াল করে আছো। তোমাকে নামি দামি ব্র্যান্ডের কোনো ফেস ওয়াশ বা ক্লিনজার ইউজ করার প্রয়োজন পড়বে না যদি তুমি এটা দিয়ে দিনে একবার করে মুখ ধো। আশা করছি তোমরা দেখে বুঝতেই পারছো অন ক্যামেরা আমার স্কিন কত বেশি গ্লো করছে। উইদাউট মেকআপে থাকা সত্ত্বেও দেখো মুখের মধ্যে একটা চকচকে গ্লোয়িং ভাব চলে এসছে। এরকম একটা ফর্সা চকচকে দাগহীন ত্বক পেতে কিন্তু শীতকালে আমাদের রোজ স্নান করতে যাওয়ার টাইমে বেসনকে মুখের মধ্যে ঠিক এইরকমভাবে মাখতে হবে, তবেই কিন্তু এর বেস্ট রেজাল্ট তুমি মাত্র 7 দিনের মধ্যে বুঝতে পারবে। আর এটা সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যা কিছু কোয়েরিজ তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো, তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক আর ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক প্রেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো আর মনে রেখো, লাভ ইউ অল।